আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোন সকলকে স্বাগত জানাচ্ছি। কুয়েতের সরকারের পূর্বের ঘোষণা অনুযায়ী জিলিবাল শুয়েকের হাসাবিয়া সংশোধন বা জিলিবাল শুয়েকের হাসাবিয়ার যে পরিবর্তন বা জিলিবাল শুয়েক হাসাবিয়াতে প্রবাসীদের যে কার্যক্রম সেটি ক্লিন সিটির আওতায় নিয়ে আসার পরিকল্পনা আবারও কুয়েত মন্ত্রিসভার যে বৈঠক সেখানে উপস্থাপিত হয়েছে। কুয়েত মন্ত্রিসভার এই বৈঠকে জিলিবাল শুয়েকের হাসাবিয়ার যে ফাইলটি ছিল সেটি নিয়ে আবারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে কার্যক্রমের। কাজেই জিলিবাল শুয়েক হাসাবিয়াতে যে সকল প্রবাসী অবস্থান করছেন, কুয়েতের আইন মেনে আপনার জীবন কাটানোর চেষ্টা করুন। যে কোনো ধরনের অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত হওয়া থেকে বিরত থাকুন, অনৈতিক কাজের সাথে যুক্ত হওয়া থেকে বিরত থাকুন, সরকার বিরোধী যে কোনো ধরনের কার্যক্রম করা থেকেও বিরত থাকুন। যে কোনো সময় জিলিবাল শুয়েকের হাসাবিয়াতে অভিযান কঠোর করার নির্দেশনা এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। জিলিবাল শুয়েকের হাসাবিয়াতে গোপন সূত্র থেকে একটি সিআইডি টিম বিল্ডিংয়ের ভিতরে যেটি বাকালা খুলে কার্যক্রম পরিচালনা করার অপরাধে প্রবাসী আটকের একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাদের কাছে একটি রিপোর্ট ছিল যে কুয়েতের জিলিবাল শুয়েকের হাসাবিয়া একটি ভবনের ভিতরে একটি বাকালা বা মুদি দোকান চালাচ্ছিল যেটির কোনো লাইসেন্স নেই এবং এই দোকানটির বিরুদ্ধে অভিযোগ ছিল এক্সপায়ার ডেটের প্রোডাক্টে নতুন করে ডেট লাগিয়ে তারা বিক্রি করত। ভুক্তভোগীরা এই দোকানটির বিরুদ্ধে অভিযোগ জানানোর পর কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন এটি ফলো করে, যেই পরিপ্রেক্ষিতে এই বিল্ডিংটি ঘেরাও করে দোকানটি শনাক্ত করে এবং সেখানে থাকা প্রবাসীকে আটক করে, যা দুজনে মিলে এই কাজ করছিল, যাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি একটি ভবনের ভেতরে হোটেল খুলে যেটি ঘরোয়া হোটেল পরিচালনা করছিল, এই ধরনের অভিযোগেও প্রবাসীকে আটক করার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। কুয়েত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটি খবর ছিল, জিলিবাল শুয়েকের হাসাবিয়ার বিল্ডিংয়ের ভেতরে একটি রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছিল যেখানে খাওয়ার কোনো মান নেই, অস্বাস্থ্যকর পরিবেশ এবং যেই খাওয়ারগুলো খাওয়াচ্ছিল যেটি কুয়েতের আইনের লঙ্ঘন। যথারীতি কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী এই কার্যক্রমের বিরুদ্ধে দীর্ঘদিন তদারকি করে, যার পরিপ্রেক্ষিতে সেই বিল্ডিংটি ঘেরাও করে সেখান থেকে একটি রেস্টুরেন্ট শনাক্ত করে এবং সেটি পরিচালনার অভিযোগে চারজন প্রবাসীকে আটক করেছে, যাদের বিরুদ্ধে লাইসেন্সবিহীন দোকান পরিচালনা, মেয়াদোত্তীর্ণ খাওয়ার পরিবেশন সহ আরও বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পরোয়ানিয়া পৌরসভার রেফারেন্স থেকে একটি তদন্ত বিভাগ সফলভাবে একজন রাস্তার বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়েছিল, যিনি অনুমতি ছাড়া পথচারীদের বাসস্থানের কাছে খাবার ও পানি বিক্রি করছিল। ব্যাপারটা হচ্ছে হকারি করছিল। এই হকারি করার পরিপ্রেক্ষিতে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী তার অবস্থান শনাক্ত করে এবং অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক করার পর তাকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করে। কুয়েতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, ব্যাপারটা একবারই স্পষ্ট বা ক্লিয়ার, আপনি চাইলেই কুয়েতের রাস্তায় হকারি করতে পারবেন না। আপনাকে হকারি করতে হলে অবশ্যই কুয়েতের পৌরসভার অনুমোদন বা অনুমতি নিতে হবে, না হয় আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে আটক করবে, কুয়েত থেকে বহিষ্কার করবে। একইভাবে আপনি লাইসেন্সবিহীন হোটেল পরিচালনা করার অধিকার রাখেন না, আপনি লাইসেন্সবিহীন দোকান পরিচালনা করারও অধিকার রাখেন না। কুয়েতের আইন অবশ্যই সকলকে মেনে চলতে হবে। সংশ্লিষ্ট মহল মনে করে যে কুয়েতে অবস্থানরত বিভিন্ন জাতীয়তার প্রবাসীদের অপরাধ আগের তুলনায় অনেক অনেক বেড়েছে, আর যে কারণে কুয়েতের সরকার এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অনেক গুণ বাড়িয়েছে, যে ধারাবাহিকতায় তারা সফল হচ্ছে। প্রতিদিনই কুয়েতের বিভিন্ন স্থান থেকে অগণিত প্রবাসী আটক হচ্ছে, অথচ তাদের কাছে একটি বৈধ আকামা রয়েছে বা তারা বৈধভাবে অবস্থান করছে। কুয়েতের সরকার অবৈধ প্রবাসী আটকের যে অভিযান শুরু করেছে সেই কার্যক্রমে অংশগ্রহণ করতে গিয়ে প্রতিনিয়তই বৈধ প্রবাসীদেরকে আটক করছে, যারা কুয়েতের আইন লঙ্ঘন করছে, কুয়েতের আইন বিরোধী কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। দর্শক, এই ধরনের আরও অনেক অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখতে পারবেন এই চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন।